প্রেট্টাপলে উদ্ধার 4.5 কোটি টাকার সোনা। বাংলাদেশি এক মহিলা সহ গ্রেপ্তার 4 জন, ধৃতদের মধ্যে 1 জন বনগাঁর বাসিন্দা বলে জানা গেছে। পেট্রাপল সীমান্তে ফের উদ্ধার বিপুল পরিমাণ সোনা। পৃথক পৃথক ঘটনায় প্রায় 4.5 কোটি টাকার সোনা পাচারের চেষ্টা বানচাল করল বিএসএফ। ঘটনায় এক বাংলাদেশি মহিলা সহ গ্রেফতার মোট 4 পাচারকারী। সীমান্তবর্তী এলাকাতে সোনা পাচারের ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন সময় পাচারকারীরা নিত্য নতুন পথ অবলম্বন করে সীমান্ত দিয়ে সোনা পাচারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানদের তৎপরতায় পাচারকারীদের ধরে ফেলাও সম্ভব হয়। শুরু হয়েছে লোকসভা নির্বাচন। শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে শুরু হয়েছে কড়া নজরদারি। লোকসভা নির্বাচনের আগে থেকেই এলাকায় শুরু হয়েছে রুট মার্চ। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে সেই কারণে সর্বদা কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা নজরদারি চালাচ্ছে। পাশাপাশি এই ভোটের মুখে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই কারণে সীমান্তবর্তী এলাকাগুলিতে সদা তৎপর বিএসএফ। সেই কারণে মুহূর্তেই বানচাল হচ্ছে পাচারকারীদের ছক। এদিন আবারও ভারত বাংলাদেশের পেট্রাপল সীমান্তে পৃথক পৃথক ঘটনায় উদ্ধার হয়েছে প্রায় 4.5 কোটি টাকার সোনা। বিএসএফ সূত্রে জানা যায়, প্রতিদিনই বিএসএফের পক্ষ থেকে চালানো হচ্ছে নাকা চেকিং। গতকাল অর্থাৎ 7ই মে ভারত বাংলাদেশের পেট্রাপল সীমান্তে একটি খালি ট্রাক দাঁড় করাতেই সেই ট্রাকের ভেতর থেকে উদ্ধার হয় 30টি সোনার বিস্কুট। গ্রেফতার করা হয় ট্রাক চালককে। ধৃত ট্রাক চালকের নাম উজ্জ্বল মণ্ডল, উত্তর 24 পরগনার গোপালনগরের পোলতা এলাকার বাসিন্দা ধৃত যুবক। বিএসএফ সূত্রে জানা যায়, ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই ধৃত ওই ব্যক্তি জানান, বাংলাদেশ থেকে ট্রাকে করে সোনার বিস্কুটগুলি বেনাপোল এলাকার বাসিন্দা মনু শেখরের কাছ থেকে ভারতের উত্তর 24 পরগনার কালোপুরের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে তুলে দেওয়ার কথা ছিল। এই সোনার বিস্কুটগুলি তুলে দিতে পারলে তাকে 10,500 টাকা দেওয়া হবে বলেও জানান ওই ব্যক্তি। তবে সোনাগুলি পাচার করার আগে বিএসএফ কর্মীদের হাতে ধরা পড়ে ধৃত। এই ঘটনার রেশ কাটতে না কাটতে আজ অর্থাৎ 8ই মে আবারও ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্তে যাত্রীদের চেকিং করবার সময় এক মহিলা যাত্রীর শরীরে ধাতব পদার্থের উপস্থিতি টের পায় বিএসএফ কর্মীরা। এরপর ওই মহিলাকে ভেতরে নিয়ে গিয়ে তল্লাশি চালাতেই ওই মহিলার কাছ থেকে উদ্ধার হয় 18টি সোনার বিস্কুট। বিএসএফ জানিয়েছে, ওই মহিলার সাথে একই বাসে ছিল আরও 2 পাচারকারী। বাসে থাকা ওই 2 যাত্রীর কাছ থেকে সোনা উদ্ধার হওয়ায় ওই 2 যাত্রীকেও এই ঘটনায় আটক করেছে বিএসএফ। বিএসএফ সূত্রে আরও জানা যায়, ধৃতদের নাম তাপস রায়, অভিজিৎ সাহা। ধৃতরা উত্তর 24 পরগনার বনগাঁ কোরার বাগান এলাকার বাসিন্দা। একই ঘটনায় ধৃত বাংলাদেশি মহিলার নাম দিলরুবা আক্তার, বাংলাদেশের ঢাকার বাসিন্দা তিনি। এরপর বাংলাদেশের মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই তিনি জানান, চিকিৎসার জন্য ভারতে আসছিলেন, সেই সময় তার গ্রামের এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাকে 10,000 টাকা প্রস্তাব দেয়। তার বিনিময়ে কলকাতায় সোনার বিস্কুটগুলি এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির হাতে তুলে দিতে বলে। তার কথা মতো তিনি রাজিও হয়ে যায়। কিন্তু ভারত বাংলাদেশের পেট্রাপোল সীমান্ত পার হওয়ার আগেই বিএসএফদের হাতে ধরা পড়ে যান ওই মহিলা। বিএসএফ জানিয়েছে, ইতিমধ্যেই উদ্ধার হওয়া সোনাগুলি তুলে দেওয়া হয়েছে শুল্ক দফতরের হাতে। পাশাপাশি বিএসএফদের পক্ষ থেকে ধৃতদের তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। দক্ষিণবঙ্গ সীমান্ত জনসংযোগ আধিকারিক ডিআইজি একে আর্য বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে চোরাচালান বন্ধে বিএসএফ কঠোর পদক্ষেপ নিচ্ছে। চোরা কারবারিরা মাঝে মাঝে বিভিন্ন মাধ্যমে সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করে। তবে সীমান্তে যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিএসএফ সম্পূর্ণভাবে প্রতিজ্ঞাবদ্ধ। বিএসএফ সূত্রে খবর, যেহেতু লোকসভা নির্বাচন চলছে সেই কারণে বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলিতে আরও কড়া নজরদারি চালানো হচ্ছে। পরপর 2 দিনে 48 ঘন্টার মধ্যে বিপুল পরিমাণ সোনা উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে সীমান্তে। ব্যুরো রিপোর্ট, নিউ স্নোম্যানস ল্যান্ড, পেট্রাপোল। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।